আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া প্রয়োজন মনে করছি। বন্ধুরা আমার আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়। এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড। আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিজিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার ভিডিওটির শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের এই বরিশাল ঝালকাঠিতে গ্রীষ্মের এই সিজনে প্রচুর পরিমাণে ঝিঝি পোকার আবির্ভাব ঘটে আর এদের যন্ত্রণায় আসলে সঠিকভাবে কোনো কিছু রেকর্ড করা যায় না। আর আপনারা জানেন যে আমি খুব সাদামাটা একটা কক্ষে বসে রেকর্ড করি, এটা কোনো স্টুডিও নয়, শুধুমাত্র আমার কিছু যন্ত্রপাতি ব্যবহার করে আমি রেকর্ডিংটা করে থাকি। তো সেজন্য শত ইচ্ছে থাকা সত্ত্বেও এই ঝিঝি পোকার ডাক থেকে অর্থাৎ এই ডিস্টার্ব থেকে আপনাদের রক্ষা করা গেল না, সেজন্য আমি দুঃখিত। তো বন্ধুরা আমার আজ আমি কথা বলবো ইরেকটাইল ডিসফাংশন তথা পুরুষের উত্থানজনিত সমস্যা নিয়ে। বন্ধুরা আমার, পুরুষের ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত সমস্যা এখন শুধু যে আমাদের বাংলাদেশের পুরুষদের মধ্যে দেখা যায় সেটি কিন্তু নয়, সমগ্র বিশ্বেই এটা একটা জটিল সমস্যা হিসেবে এখন দেখা দিয়েছে। বন্ধুরা আমার, কেন হয় এই উত্থানজনিত সমস্যা? এক কথায়, স্ত্রীর কাছে যাওয়ার পর লিঙ্গ যেভাবে শক্ত থাকার কথা, শক্ত হওয়ার কথা, অথবা যে কোনো ধরনের যৌন উত্তেজক কোনো বই পুস্তক পড়ার পরে, কোনো কিছু দেখার পরে, সেক্স করতে যাওয়ার পরে কোনোভাবেই যে লিঙ্গ উত্থান হয় না, এটাকেই মূলত বলা হয়ে থাকে ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত সমস্যা। অর্থাৎ আপনার লিঙ্গ যখন শক্ত হওয়ার কথা তখন হচ্ছে না। আপনি ইচ্ছে করেছেন যে আজ আপনার স্ত্রীর সাথে আপনি বেশিক্ষণ সময় ধরে যৌন মিলন করবেন, সব কিছু প্রস্তুত, কিন্তু আপনার লিঙ্গ কোনোভাবেই দাঁড়াচ্ছে না, অথবা দাঁড়িয়েছিল কিন্তু যখন আপনি আপনার স্ত্রীকে একটুখানি সুখ দিতে গিয়েছেন, অর্থাৎ আপনার স্ত্রী তো অবশ্যই চাইবে যে আপনি তাকে আদর করেন, লেহন করেন, সোহাগ করেন, এরপরে আপনি আসল কাজটায় লিপ্ত হন, কিন্তু আপনি আদর সোহাগ তো দূরের কথা, সামান্য একটুখানি লেহন বা চুম্বন করার পরপরই আপনার লিঙ্গটা বিনা বীর্যপাতই নুয়ে গেছে। এই যে নুয়ে যাওয়া অথবা টোটালি
কোনো উত্তেজক দৃশ্য দেখার পরে আপনার লিঙ্গ আদৌ কাজ করে না, অর্থাৎ সে দাঁড়ায় না। এই যে না দাঁড়ানোটা, এটাকে ইংলিশে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত সমস্যা। তো বন্ধুরা আমার, আপনারা জানেন ইতোমধ্যে আমি বাংলাদেশের বেশ কিছু বিভাগে নিজ খরচায় ঘুরে ঘুরে আপনাদের সাথে সাক্ষাৎকার দিচ্ছি। তো বন্ধুরা আমার, এই সফরগুলোতে আমি সবথেকে বেশি যে অভিযোগটি পাচ্ছি সেটি হচ্ছে তরুণ, যুবক অথবা বৃদ্ধ সবারই একটাই অভিযোগ, লিঙ্গ সময় মতো দাঁড়ায় না বা দাঁড়িয়েও আবার নুয়ে পড়ে। তো বন্ধুরা আমার, এটাকেই কিন্তু বলা হয় ইরেকটাইল ডিসফাংশন তথা এই যে উত্থানজনিত সমস্যা। তো আজ আমি আলোচনা করব যে কী কী কারণে মূলত পুরুষের ইরেকটাইল ডিসফাংশন তথা এই উত্থানজনিত সমস্যাটি হয়ে থাকে। আমরা অনেক কথাই কিন্তু রাস্তাঘাটে অনেক সময় ভণ্ড প্রতারক কবিরাজদের কাছ থেকে শিখে থাকি বা জেনে থাকি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, আপনি যদি এই বিষয়টির উপরে পড়াশোনা করেন অথবা কোনো যৌনরোগ বিশেষজ্ঞের কাছে যদি আপনি জানতে চান যে ইরেকটাইল ডিসফাংশন তথা এই উত্থানজনিত সমস্যা পুরুষের কী কী কারণে হয়, তাহলে তারা সকলেই কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে পাঁচটা কারণে একটা পুরুষের ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত সমস্যা হতে পারে। তো আজকে এই পাঁচটা কারণ নিয়ে আলোচনা করব। এর উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যেন সবাই অন্তত এই পাঁচটা কারণ থেকে বেঁচে থাকার অন্তত চেষ্টাটা করি। যদি এই পাঁচটা কারণ আপনার আমার মধ্য থেকে দূর করতে পারি বা এই বদঅভ্যাসগুলো যদি দূর করতে পারি, তাহলে অবশ্যই আমরা আশা করতে পারি যে ইরেকটাইল ডিসফাংশন তথা এই উত্থানজনিত সমস্যার মতো কঠিন ও জটিল এই রোগ থেকে আপনি আমি বাঁচতে পারব। তো বন্ধুরা আমার, আসলে ইরেকটাইল ডিসফাংশন, এটাকে আমরা যত সহজ নজরেই দেখি না কেন, এটা এমন এক জটিল সমস্যা। আমার কাছে এরকম অন্তত শত শত রিপোর্ট রয়েছে যে অনেক ক্ষেত্রে অনেক মা বোন পর্যন্ত চোখের পানি ফেলে দিয়ে বলেছেন যে তাদের স্বামীর লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা এতটাই প্রকট, এখন তারা তাদের স্বামীদেরকে ছেড়ে যাওয়া ছাড়া তাদের জন্যে তাদের যৌন জীবন রক্ষা করার আর কোনো পথ নেই। তো বন্ধুরা আমার, এরকম অসংখ্য পুরুষও কিন্তু এই কথাটি আমাকে বলেছেন যে এই ইরেকটাইল ডিসফাংশনের কারণে তাদের স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। তো আসলে করার কিছু নেই, আপনার যদি লিঙ্গটা নাই দাঁড়ায় অথবা দাঁড়িয়েই যদি নুয়ে পড়ে, তাহলে আপনি আসলে কখনোই আপনার স্ত্রীকে যত আইনকানুন ভয় দেখান না কেন, যতই ধর্মীয় অজনসিয়ত শোনান না কেন, তাকে আপনি পরকীয়া থেকে রক্ষা করতে পারবেন না এবং আপনার সংসারটাকে টিকিয়ে রাখতে পারবেন না। তো বন্ধুরা আমার, এখন আসি সেই পাঁচটা কারণ কী কী। এক নম্বরে যে কারণটির কথা বলবো, এটি আপনি আমি অনেকেই কিন্তু জানি, সে কারণটি হচ্ছে হস্তমৈথুন, যাকে ইংলিশে বলা হয়ে থাকে মাস্টারবেশন। বন্ধুরা আমার, এই মাস্টারবেশনের রোগটি যে এখন শুধুমাত্র পুরুষের মধ্যে রয়েছে তা কিন্তু নয়। আমার কাছে এরকম অনেক মেয়ে নিজেই স্বীকার করেছেন যে তারাও মাস্টারবেশন করে থাকেন। আর আপনি যদি এই বিষয়ের উপরে পড়াশোনা করেন তাহলেও আপনি জানতে পারবেন যে ছেলেরা কীভাবে মাস্টারবেশন করে অথবা মেয়েরা কীভাবে মাস্টারবেশন করে। তো যাই হোক, মেয়েদের বিষয়টি নিয়ে আজকে কথা বলবো না, আজকে কথা বলবো পুরুষের বিষয়টি নিয়ে। বন্ধুরা আমার, আমাদের সমাজের অধিকাংশ ছেলেরা যখন তাদের তরুণ জীবনে পদার্পণ করে, অর্থাৎ যখন তারা একদম শিশু কৈশোর কালটা পেরিয়ে তরুণ থেকে যুবক হতে চলে, তখন কিন্তু তাদের মধ্যে একটা যৌন খাহেশ তৈরি হয়। তো বন্ধুরা আমার, এই তরুণ বয়সে, যুবক বয়সে আমাদের এই অতিরিক্ত উত্তেজনা থেকেই কিন্তু হস্তমৈথুন আমরা করে থাকি বা যুবকেরা করে থাকে। আমার কাছে এরকম অনেক যুবকেরা স্বীকার করেছেন যে স্ত্রী থাকার পরেও তারা হস্তমৈথুন করে যাচ্ছেন। আমার কাছে অনেক বৃদ্ধ মানুষও স্বীকার করেছেন যে তাদের ঘরে স্ত্রী থাকার পরেও তারা হস্তমৈথুন করে যান, তবে এর পার্সেন্টেজটা খুবই কম, যেটি দেখা যায় যে অবিবাহিত অবস্থায় কিন্তু হস্তমৈথুনটা হয়ে থাকে। তো বন্ধুরা আমার, আপনি হস্তমৈথুন বলেন বা মাস্টারবেশন বলেন, এটা যখন কোনো যুবক বারবার করতে থাকে তখন যে সমস্যাটি হয়ে থাকে, আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি, আজও বলি, যে আমাদের এই যে লিঙ্গ, এই লিঙ্গের মধ্যে কিন্তু কোনো হাড্ডি নেই, এখানে আছে কিছু শিরা উপশিরা। মূলত আপনার আমার দেহের মধ্যে একটা সেক্স হরমোন রয়েছে যেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন যে কাজটি করে থাকে যে আপনার লিঙ্গের ভেতরে থাকা শিরা উপশিরার মধ্যে রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দেয়, বা যখন কোনো যৌন উত্তেজক কোনো কিছু আমরা দেখে থাকি বা
যৌন কোনো দৃশ্যের মুখোমুখি আমরা হই অথবা সেক্স করার জন্য সাথীর কাছে অথবা স্ত্রীর কাছে যখন যাই তখন টেস্টোস্টেরনের কাজ হচ্ছে আপনার এই লিঙ্গের ভেতরে থাকা শিরা উপশিরার মধ্যে রক্ত সঞ্চালিত করে দেয়, আর যখন এই রক্ত সঞ্চালিত হয় তখনই কেবল লিঙ্গটা স্ট্রং হয়ে দাঁড়িয়ে যায় বা শক্ত হয়। তো বন্ধুরা, আমার হস্তমৈথুনের ফলে আপনার এই লিঙ্গের ভেতরে থাকা শিরা উপশিরাগুলো একেবারে নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যখন আপনার দেহের টেস্টোস্টেরন ইচ্ছে করলেও এই শিরার মধ্যে উপশিরার মধ্যে রক্ত পৌঁছাতে পারে না। আর যখন রক্ত পৌঁছাতে পারে না তখন কিন্তু শত যৌন উত্তেজক কোনো বিষয় আপনি দেখলেও আপনার স্ত্রী একদম সুন্দরী রাজরানীর মতো হলেও আপনার লিঙ্গের ভিতরে যেহেতু রক্ত প্রবেশ করে না সেহেতু লিঙ্গ আর দাঁড়ায় না, এটাকেই বলা হয়ে থাকে ইরেকটাইল ডিসফাংশন। তো বন্ধুরা, আমার এই ইরেকটাইল ডিসফাংশনের সবথেকে বড় কারণ হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন। যদি আপনি হস্তমৈথুন না করে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলবো যে আপনার কোনো দিনই আপনার লিঙ্গ নুয়ে পড়বে না বা ইরেকটাইল ডিসফাংশন তথা এই লিঙ্গ না দাঁড়ানো তথা উত্থানজনিত সমস্যাটি আপনার বয়সে আপনি কখনোই দেখতে পাবেন না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার দ্বিতীয় নম্বরে ইরেকটাইল ডিসফাংশনটা যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে ঘন ঘন স্বপ্নদোষ। বন্ধুরা, আমার ঘন ঘন স্বপ্নদোষ হওয়ার ক্ষেত্রেও অনেকগুলো সমস্যা কাজ করে থাকে। এক নম্বর যে সমস্যাটি সেটা হচ্ছে পর্নোগ্রাফি দেখা। যেসব যুবকেরা তরুণেরা বেশি করে পর্নোগ্রাফি দেখে তারা কিন্তু রাত্রিবেলাতে শুয়ে পড়ার পরে এই স্বপ্নদোষ থেকে তারা বাঁচতে পারে না। এর ফলে যেটা হয়, যত বেশি সে পর্নোগ্রাফিতে আসক্ত হয় তত বেশি তার স্বপ্নদোষটা বাড়তে থাকে। আমি এই কথাটা কতটুকু সত্য বলেছি অথবা অসত্য বলেছি এটা অবশ্যই প্রমাণ করতে পারবে ওই সমস্ত তরুণ ও যুবকেরা যারা প্রতি রাতেই নিয়ম করে পর্নোগ্রাফি দেখে থাকেন অথবা পর্নোগ্রাফিতে একদম আসক্ত হয়ে গেছেন। আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনার এই পর্নোগ্রাফি আপনাকে ক্রমাগত স্বপ্নদোষ রোগের দিকে নিয়ে যাচ্ছে। আগে আপনার সপ্তাহে মাত্র একবার স্বপ্নদোষ হতো, এখন কিন্তু প্রতি রাতেই আপনার স্বপ্নদোষ হচ্ছে। তো একবার দুবার করে প্রতি সপ্তাহে যদি আপনার কয়েকবার স্বপ্নদোষ হতে থাকে আস্তে আস্তে করে আপনার লিঙ্গের শিরা উপশিরাগুলো কিন্তু ঢিলা হতে থাকে, নরম হয়ে যেতে থাকে, দুর্বল হয়ে যেতে থাকে। ফলটা যেটা হয়, আপনি হস্তমৈথুন করে করে আপনার লিঙ্গের যেভাবে ক্ষতি করে থাকেন তদ্রূপ একটা ক্ষতি হয়ে যেতে থাকে কিন্তু স্বপ্নদোষের মাধ্যমে। এছাড়াও বীর্য যদি কারো পাতলা হয়ে গিয়ে থাকে সে কারণেও কিন্তু অনেকের স্বপ্নদোষ হয়ে থাকে। আমি অনেক সময় বলে থাকি যে এক গ্লাস খেজুর গুড় যদি হাত থেকে পড়ে যায় সেটা কিন্তু সাথে সাথে মাটিতে গড়িয়ে যায় না, কিন্তু এক গ্লাস পানি যদি হাত থেকে গড়িয়ে পড়ে সেটা কিন্তু সাথে সাথেই ফ্লোরে একদম গড়িয়ে যায় বা পড়ে যায়। এর কারণ হচ্ছে পানিটা খুব বেশি তরল আর এই যে খেজুর গুড়টা সেটা কিন্তু অনেক বেশি ঘন। তদ্রূপ কোনো ব্যক্তির যে কোনো কারণে যদি এই যে বীর্যটা একদম পাতলা হয়ে যায় এই ব্যক্তির কিন্তু স্বপ্নদোষটা অনেক বেশি হয়ে থাকে। এমনকি এই সব রোগীরা কখনোই স্ত্রীকে বেশি সময় দিতে পারেন না, সামান্য উত্তেজনায় তাদের বীর্যটা বেরিয়ে যায় যাকে আমরা বলে থাকি দ্রুত বীর্যপাত। অতএব বন্ধুরা, আমার ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত সমস্যার হাত থেকে বাঁচার জন্যে আপনাকে যেভাবে হস্তমৈথুনটা ছাড়তে হবে তদ্রূপ আপনাকে অবশ্যই অবশ্যই পর্নোগ্রাফি দেখাটাও বন্ধ করতে হবে। সেই সাথে আপনার পাতলা বীর্যকে গাঢ় করার জন্যে যে সমস্ত রেমেডি বিভিন্ন ভিডিওতে আমি দিয়েছি সেগুলো আপনারা খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ বীর্য ঘন হলে আপনার স্বপ্নদোষটাও কিন্তু কমে যাবে। বন্ধুরা, আমার ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত সমস্যার জন্যে আরও একটা বিষয় সব থেকে বেশি দায়ী, সেটি হচ্ছে অন টাইম ট্যাবলেট ক্যাপসুল। আপনি যখন আপনার যৌন জীবনে একটুখানি সুখ বা আনন্দ আনার জন্যে অন টাইম ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে আপনার লিঙ্গটা দাঁড় করানোর চেষ্টা করেন তখন যে জিনিসটি হয় যে আপনি ওই রাত বা ওই দিনে আসলেই কিন্তু খানিকটা সময় জুড়ে লিঙ্গটাকে দাঁড় করিয়ে রাখতে পারেন এবং আপনি ভালো একটা সুখ আপনার সাথীকে দিতে পারেন। কিন্তু ক্ষতি যেটা হয়ে যায়, আপনি যদি এভাবে কয়েকটা মাস অন টাইম কোনো ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে আপনার স্ত্রী অথবা সাথীকে সুখ দিতে যান, আমি গ্রান্টি দিয়ে আপনাকে লিখে দিতে পারি আপনি কোশ্চিন কালো আপনার এই লিঙ্গ আর দাঁড় করাতে পারবেন না। যত সুন্দরী স্ত্রী আপনার থাকুক না কেন, যত সুন্দরী সাথীর কাছে আপনার যান না কেন, আপনার লিঙ্গ আর কখনোই দাঁড়াবেন না। ইতিমধ্যে শত শত নয় হাজার হাজার রোগী আমার কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন যে একটা সময় বন্ধু বান্ধবের কথায় বা কোনো অনভিজ্ঞ ডাক্তারের কথায় অন টাইম ট্যাবলেট খেয়েছেন, এখন তাদের লিঙ্গ কোনোভাবেই আর দাঁড়ায় না। অতএব বন্ধুরা, আমার
এই রোগ থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, কেউ ভুলেও আপনারা অন টাইম কোনো ট্যাবলেট বা ক্যাপসুল সেবন করবেন না। বন্ধুরা, আমার চার নম্বরে এই ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত সমস্যার জন্য আরও একটা বিষয় দায়ী, সেটাই হচ্ছে অনিদ্রা। আমরা বিষয়টি অনেকেই জানি না বা জানলেও গুরুত্ব দেই না যে অনিদ্রা কিভাবে একটা পুরুষের এই লিঙ্গটাকে একদম নিস্তেজ করে দিতে পারে। বন্ধুরা আমার, আপনারা একটা বিষয় লক্ষ্য করে থাকবেন, সারা রাত্র ঘুমানোর পরে পরদিন যখন আমরা জেগে উঠি তখন কিন্তু প্রত্যেক যুবকের লিঙ্গটা অনিচ্ছায়ও দাঁড়িয়ে থাকে। এর কারণ হচ্ছে আপনি যখন গভীর নিদ্রায় মগ্ন থাকেন তখন আপনার দেহের ভিতরে টেস্টোস্টেরনটা প্রচুর পরিমাণে উৎপাদিত হতে থাকে, আর এই টেস্টোস্টেরনটাই কিন্তু ঘুম থেকে জাগার পর আপনার লিঙ্গটাকে শক্ত করে দেয়। তো বন্ধুরা আমার, যারা ঘুমায় না বা কম ঘুমায় বা অনিদ্রা রোগে যারা ভুগতেছে তাদের কিন্তু এই টেস্টোস্টেরনের মাত্রাটা কমতে থাকে, একটা পর্যায়ে টেস্টোস্টেরনটা একেবারে জিরোর কোঠায় নেমে আসে, যে কারণে এই লিঙ্গটা আর দাঁড়ায় না। সেজন্য বলবো, যারা ঘুমকে গুরুত্ব দেন না তারা অবশ্যই ঘুমকে গুরুত্ব দিবেন, বেশি করে ঘুমানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার লিঙ্গ শক্ত থাকবে এবং ইরেকটাইল ডিসফাংশন তথা এই যে উত্থানজনিত সমস্যায় আপনি কখনোই ভুগবেন না। বন্ধুরা আমার, পুরুষের ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত সমস্যার সর্বশেষ যে কারণটির কথা আমি বলবো, এটি কিন্তু আমাদের নিজস্ব কোনো কারণ নয়, এটি আল্লাহ প্রদত্ত একটি কারণ। অর্থাৎ প্রত্যেকটা যুবক যখন 35 বছর ওভার করে, অর্থাৎ 35 বছর বয়স যখন যুবকের হয়ে যায়, তখন কিন্তু আল্লাহর ইশারায় প্রত্যেকটা যুবকের টেস্টোস্টেরনের মাত্রাটা কমতে থাকে। কিন্তু একটা নারী দেহে কিন্তু যখন 35 বছর হয়ে যায় তখন তার টেস্টোস্টেরনটা বাড়তে থাকে, পুরুষের কমতে থাকে আর নারীর বাড়তে থাকে। তো বন্ধুরা আমার, এভাবে 35 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এভাবে যখন পুরুষের বয়সটা বাড়তে থাকে আস্তে আস্তে টেস্টোস্টেরনের মাত্রাটা কমতে থাকে, আর যখন টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে তখন কিন্তু লিঙ্গ আর দাঁড়াতে চায় না। তো এই বয়সের কারণে যাদের লিঙ্গ দাঁড়াতে চায় না এটা ঠিক করা কিন্তু খুবই জটিল হয়ে যায়। তবে একটা কথা প্রত্যেক পুরুষের জানা থাকা দরকার যে ম্যানুয়েল হ্যানিম্যান, যিনি এই যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ছিলেন, তিনি কিন্তু 80 বছর বয়সে মাত্র 32 বছর বয়সের একটা তরুণীকে বিবাহ করে সারা জীবন একটা সুখী দাম্পত্য জীবন গঠন করে দেখিয়ে গেছেন যে সত্যিকার অর্থে কিছু ন্যাচারাল খাবারের মাধ্যমে 80 বছর বয়স পর্যন্ত কিন্তু পুরুষ তার টেস্টোস্টেরনটা ধরে রাখতে পারে, সেক্সটা ধরে রাখতে পারে। তবে সেজন্য চাই ন্যাচারাল কিছু খাবার। তো বন্ধুরা আমার, এই ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা এই ধরনের সমস্যায় যারা রয়েছেন, ইনশাআল্লাহ আপনারা আমার প্রদত্ত বিভিন্ন রেমেডি আপনারা নিজে নিজে তৈরি করেও খেয়ে দেখেন, ইনশাআল্লাহ এই ইরেকটাইল ডিসফাংশন থেকে বাঁচতে পারবেন। বিশেষ করে যদি আপনি হস্তমৈথুন ত্যাগ করতে পারেন, স্বপ্নদোষের হাত থেকে যদি আপনি বাঁচতে পারেন, বেশি করে ঘুমাতে পারেন, এইসব বদভ্যাসের মাধ্যমে আপনি বাঁচতে পারেন। সর্বোপরি একটা কথা আমি বলবো, আমার চিকিৎসা পদ্ধতিটা কিছুটা ভিন্ন। যারা আমাকে ভক্তি করেন, মহব্বত করেন এবং এই মহব্বত করে যারা আমার কাছ থেকে ঔষধ নিয়ে খাচ্ছেন, আলহামদুলিল্লাহ শত শত নয় হাজার হাজার কমেন্ট আমার চ্যানেল সমূহের বিভিন্ন ভিডিওর নিচে আপনারা পেয়ে যাবেন, যারা সাক্ষী দিয়েছেন আমার কাছ থেকে নেয়া ঔষধ খেয়ে তাদের এই ইরেকটাইল ডিসফাংশন তথা উত্থানজনিত যে সমস্যা তার হাত থেকে তারা স্থায়ীভাবে আরোগ্য লাভ করেছেন। তো বন্ধুরা আমার, আজকের ভিডিওতে আমি কোনো ঔষধের কথা বলবো না। যাদের এই ইরেকটাইল ডিসফাংশন হয়ে গেছে, সেটা স্বপ্নদোষের কারণে হোক, উত্থানজনিত যে কোনো প্রবলেমের কারণে হোক, বিশেষ করে মাস্টারবেশনের কারণে যদি এই ইরেকটাইল ডিসফাংশন কারণ হয়ে থাকে, অর্থাৎ উত্থানজনিত সমস্যা, কোনোভাবেই লিঙ্গ না দাঁড়ানোর এই সমস্যা যদি হয়ে থাকে, আপনাকে বলবো আপনি আসেন আমার বাংলাদেশে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের যে অফিসসমূহ রয়েছে সেখানে চলে আসুন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহ আপনার চিকিৎসা করব। ইনশাআল্লাহ তাবিজ লাগুক, তদবির লাগুক বা ঔষধ লাগুক, সেগুলো দেওয়ার চেষ্টা করব। নামমাত্র মূল্যে এই সেবাটা আপনাদের দিয়ে যাচ্ছি। যদি বিশ্বাস করেন, ভালো লাগে, আপনারা আমার সাথে দেখা করতে পারেন। আশা করি আপনারা সুস্থ শরীরে একদম 80 বছর পর্যন্ত যৌন জীবনটা ধরে রাখতে পারবেন। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বার্তা আমি আপনাদের দেয়া জরুরি মনে করছি।
বন্ধুরা আমার আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়। এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড। আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না।